প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তির জন্য শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছে বাংলাদেশ। যুদ্ধের জন্য নয়, 28টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে কক্সবাজারে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সকাল 10:30টার দিকে প্রধানমন্ত্রী পৌঁছান কক্সবাজারে নয়নাভিরাম ইনানি সমুদ্র সৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ের মনোজ্ঞ আয়োজনে। বিশ্ব নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী ঘণ্টা বাজিয়ে মহড়ার উদ্বোধন করেন শেখ হাসিনা। তার আহ্বানে সাড়া দেন বিশ্বের 28টি দেশের নৌবাহিনীর প্রতিনিধিরা। সুরের মূর্ছনার সঙ্গে নীল দিগন্ত থেকে প্যারাশুটে জাম্প করেন নেভি সিলের চৌকস সদস্যরা। নীল জলরাশিতে সারি সারি যুদ্ধজাহাজ আর এক ঝাঁক স্পিড বোটের উন্মত্ত টহল প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। পরে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগোলিক সীমানা আলাদা হলেও সমুদ্র জলরাশি বিভিন্ন দেশকে যুক্ত করে রেখেছে। সামুদ্রিক জাতিসত্ত্বের এই মিলন মেলায় সবার সঙ্গে বন্ধুত্ব জোরদারের আহ্বান শেখ হাসিনা। একটা দেশের সঙ্গে আরেকটা দেশ মানে সমঝোতার সঙ্গে করতে পারে, তা একটা বিরল দৃষ্টান্ত আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি। কাজে বন্ধুত্বপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় এটাই আমরা বিশ্বাস করি। কাজে শান্তি আমাদের সমৃদ্ধি এনে দেয়। সমসাময়িক সময়ে ভারত মহাসাগরের কৌশলগত এবং অর্থনৈতিক গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব বাণিজ্যের 90% এই সমুদ্র পথে চলে। অবাধ বৈশ্বিক বাণিজ্যের সাথে সমুদ্রকে নিরাপদ রাখতে হবে। বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত IFR 2022 ইভেন্টটি আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। এই মুহূর্তে ইনানি সৈকত এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। আন্তর্জাতিক নৌমহড়ার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব এই যে আয়োজন ফ্লিট রিভিউ, সেটি কিন্তু শুরু হয়ে গেছে 10:30 এবং 10:30 শেষ হওয়ার পরে কিন্তু এই মুহূর্তে আসলে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে এই যে একটি জেটি রয়েছে, নবনির্মিত একটি জেটি, হিনানির জেটি, সেটি কিন্তু উনি মূলত উদ্বোধনের জন্য গিয়েছেন। এবং সেই কারণে মূলত আমরা দেখতে পাচ্ছি যে যে সাজসাজ রব বিরাজ করছে পুরো বিচ জুড়ে, সেটি কিন্তু আসলে এখনও রয়েছে এবং 10:30 সেটি উদ্বোধন করা হয়। এবং উদ্বোধনের পরে মনজ্ঞ সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে নৌবাহিনীর যে 28টি দেশের নৌবাহিনীর যে মহড়া সেটি অনুষ্ঠিত হয়ে গেছে। এবং তারপর আমরা দেখেছি যে বেশ কিছু সামরিক কৌশল বা নৌবাহিনীর যে প্রদর্শনীগুলো ছিল সেগুলো আসলে অনুষ্ঠিত হয়। এবং তারপর এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন যে হিনানি বিচের জেটি রয়েছে, নবনির্মিত জেটি সেখানে, এবং সেখান থেকে আসার পরে যে ফ্লিট রিভিউ রয়েছে সেটি কিন্তু তিনি আসলে শেষ করবেন আজকের মতো। এবং আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে কিন্তু এই প্রথমবারের মতো আন্তর্জাতিক যে ফ্লিট রিভিউ সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সাধারণত যেমনটি হয়ে থাকে অন্যান্য বছর নৌবাহিনীর উদ্যোগে যে প্রতি বছর যে ফ্লিট রিভিউ হয়ে থাকে সেটি কিন্তু আসলে একটি নিয়মিত আয়োজন, কিন্তু এই যে আয়োজনটি সেটি কিন্তু বলা চলে যে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস তো বটেই, বাংলাদেশের ইতিহাসে কিন্তু সেটি নতুন। এবং সেটি হচ্ছে এমন যে 28টি দেশের নৌবাহিনীর প্রধানেরা বা যে মেরিটাইম সংস্থাগুলো রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু একটি আন্তর্জাতিক যে ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হয়ে থাকে সেটি কিন্তু এবারই বাংলাদেশে হচ্ছে নৌবাহিনীর আয়োজনে। আপনাকে জানিয়ে রাখি যে এই ফ্লিট রিভিউয়ের যে উদ্দেশ্য সেটি মূলত এরকম যে বৈশ্বিক যে বাণিজ্য রয়েছে সেটি যেহেতু 90% আসলে সমুদ্রপথে হয়ে থাকে, তো সেই জায়গা থেকে সমুদ্র সীমায় অন্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, এবং সেটি ছাড়াও যে আমাদের সমুদ্র সীমা রয়েছে সেই সীমায় কোনো যাতে চোরাচালান না হয় বা যে সংকটগুলো দেখা দেয় মানব পাচার বা অন্যান্য সংকট, এই ধরনের সংকটগুলো আসলে সুরাহার জন্যই মূলত আজকের এই আয়োজন বা এই ধরনের আয়োজনগুলো হয়ে থাকে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশের ইতিহাসে কিন্তু সেটি প্রথম। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ যে আসলে পারে এই যে আজকে যে আয়োজন সেই আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মূলত দেখিয়ে দিল যে আসলে তারাও কিন্তু পারে। এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু এমনটিও বলেছেন যে সব যে নৌবাহিনীগুলো রয়েছে সকলের মধ্যে যদি সৌহৃদ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে তাহলে কিন্তু আসলে অনেক কিছু সম্ভব। তো সব মিলে বলা চলে আজকের যে আয়োজন সেটি কিন্তু আসলে আর কিছু পরে শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার সবশেষ খবর। আন্তর্জাতিক নৌমহড়ার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত এলাকা।